Consider this is Bazaar 365, and if you return your groceries to us, you can get, I guess, groceries like this. প্লাস্টিক রাখলেই তৈরি হয়ে যাচ্ছে গাজর টমেটো এক সময়ের যুগান্তকারী আবিষ্কার প্লাস্টিক এখন পরিবেশ দূষণ নামের এক দুঃস্বপ্ন 3 জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ না করা গেলেও যতটুকু প্লাস্টিক পরিবেশে আছে তাই যেন থাকে এমন এক ব্যবস্থা নিয়ে এসেছে বাজার 365 নামের ই-কমার্স প্ল্যাটফর্ম নিত্যদিনের বাজারের পাশাপাশি বাজার 365 এ বাজারের সঙ্গে পাওয়া প্লাস্টিকের রিসাইক্লিং ও আপসাইক্লিং করা হয় বাজার 365 এ বাজার করার সময় পণ্যের সাথে যে প্লাস্টিক আসে তা জমা দিলে পাওয়া যাবে বিশেষ পয়েন্ট পয়েন্ট দিয়ে পরবর্তীতে আবার পণ্যের কেনাকাটা করা যাবে অর্থাৎ প্লাস্টিকের বিনিময়ে সবজি থেকে শুরু করে মাছ মাংস যে কোনো পণ্যই পাওয়া যেতে পারে তাই জানাচ্ছিলেন বাজার 365 এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক মিথুন সো আপনাকে বাজার 365 এর ওয়েবসাইট অথবা অ্যাপে গিয়ে একটা অর্ডার প্লেস করতে হবে অর্ডার প্লেস করার সাথে সাথে ইউ ক্যান সি আপনি প্রত্যেকটা অর্ডারে প্রোডাক্টের সাথে আসলে প্যাকেজিং প্লাস্টিক কতখানি কনজিউম করছেন সো আপনি যদি একটা তেল কিনেন তেলের সাথে তেলের বটলটা যেমন কনজিউম করেন এটা তো নর্মালি কী হয় আমাদের প্রসেস হচ্ছে আমরা তেলের বটলটা ইদার ডাস্টবিনে ফেলে দিই অথবা গার্বেজে ফেলে দিই আটার প্যাকেটের ক্ষেত্রেও সেম হয় সো বাজার 365 থেকে যদি আপনি এই প্রোডাক্টটা অর্ডার করেন ইউ ক্যান ট্র্যাক প্রোডাক্টের সাথে প্লাস্টিক কতখানি কনজিউম করছেন প্রথমবার অর্ডার দিলেন আপনার বাসায় আমার ডেলিভারি ম্যান এসে আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করে দিয়ে গেল দেন আপনি প্রোডাক্ট ইউসেজের পরে এই প্লাস্টিক আইটেমগুলি ফেলে না দিয়ে উই রিকোয়েস্ট ইউ টু কিপ দ্যাট উইথ ইউ আর আপনি রিটার্ন করার সাথে সাথে ইউ ক্যান সি ইন ড্যাশবোর্ড যে আপনার টোটাল কতখানি প্লাস্টিক আপনি সেভ করলেন অ্যান্ড অ্যাজ ইউ আর সেভিং দ্য প্ল্যানেট উইল গিভ ইউ সাম রিওয়ার্ড পয়েন্টস ফর সেভিং দ্য প্ল্যানেট যেটা দিয়ে আপনি পরবর্তীতে আবার পারচেস করতে পারবেন ফ্রম আওয়ার ওয়েবসাইট আর ফেরত পাওয়া প্লাস্টিককে রিসাইকেল করে বাজার 365 যেসব প্লাস্টিক রিসাইকেল করা যায় না তা আপসাইকেল করা হয় অর্থাৎ প্লাস্টিকের প্যাকেট দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করা হয় লুক এট দিস ব্যাগ এই ব্যাগ একটু কেয়ারফুলি আপনি দেখালে দেখবেন যে এগুলি হচ্ছে কি আটার প্যাকেট দিয়ে বানানো সো আমরা যে কনজিউমারদেরকে বলি প্যাকেটগুলি ফেরত দিতে সেই প্লাস্টিকগুলি আমরা ফেরত আনার পরে আমরা একটা উইমেন লেড একটা কমিউনিটি ক্রিয়েট করেছি দে আর বেসড ইন টাঙ্গাইল আমরা এখান থেকে এই প্যাকেটগুলি সবগুলি একসাথে করে একটা বড় কোয়ান্টিটি টাঙ্গাইলে পাঠিয়ে দিই সো ওনারা তারপর তাঁতের মধ্যে দিয়ে একটা ফ্যাব্রিক বানায় এবং ওই ফ্যাব্রিকটা আমাদের কাছে তারপর ঢাকায় পাঠিয়ে দেয় ঢাকায় পাঠিয়ে দেওয়ার পরে উই মেক প্রোডাক্টস লাইক দিস সো এরকম এই পাউচটার সাথে উই হ্যাভ ল্যাপটপ ব্যাগস অ্যান্ড সো মেনি আদার স্টাফ আমরা যে প্রোডাক্টগুলি তৈরি করছি এগুলি তৈরি করে এগুলি বিক্রি করে যে রেভিনিউটা আসে সেটা দিয়ে কিন্তু আমরা যে কমিউনিটিটা ডেভেলপ করছি তাদের জন্য ইউজ করা হচ্ছে প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বান জানানোর পরিবর্তে এমন এক প্রকল্প পরিবেশের জন্য কতটুকু কার্যকরী তা জানালেন বাজার 365 এর আরেক প্রতিষ্ঠাতা মুনতাসির ভুঁইয়া একটা জিনিস আমাদের কাছে এসেছে যে প্লাস্টিক যেভাবে আমাদের সিস্টেমে আছে এটাকে যদি আমরা বলি যে আমরা একদম জিরো করে ফেলবো এটা করাটা একদম খুব তাড়াতাড়ি সম্ভব না সো ফার্স্ট থিং যেটা আমরা এজন্য চিন্তা করেছি যে কী করা যেতে পারে একটা হচ্ছে যে ইউসেজ কমানো সেটা ওয়ান আরেকটা হচ্ছে রিইউজ করা হ্যাঁ তো রিইউজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে বের হয়ে আসতে পারেন কি না একদম কমানো হয়তো বা সম্ভব না তো যেমন আমাদের সিস্টেমে আমরা কোনো প্লাস্টিক অ্যাড করি না পেপার প্যাকেট অথবা রিসাইক্লেবল অর্গানিক প্লাস্টিক আমরা ইউজ করছি নিত্যপণ্যের বাজারের সুবিধার পাশাপাশি পরিবেশ বান্ধব উপায়ে প্লাস্টিকের পরিমাণ পরিবেশে না বাড়ানোর এমন অভিনব পদ্ধতির জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছে ই কমার্স প্ল্যাটফর্মটি এছাড়া প্রতিষ্ঠানটি টাঙ্গাইলের পণ্যাগারের নারীদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখছে মালিহা সুরাবাদী সময় সংবাদ